যে মলদারে কি ধরনের সমস্যা হতে পারে তো সেটাকে যদি আমি মলদারের সমস্যাকে যদি দুই ভাগে ভাগ করে থাকি একটার জনিত সমস্যা আর একটা ক্যান্সার জনিত সমস্যা না মানে ক্যান্সার ছাড়া যে কোনো সমস্যা তো ক্যান্সার ছাড়া যে কোনো সমস্যার কথাটা আমরা পরে আসি ক্যান্সারজনিত সমস্যা তো ক্যান্সারই মলদারে মুখে হতে পারে মলদার থেকে একটু ভিতরে হতে পারে এবং দেখা যায় যে এই রুগী বুঝতেই পারে না যে এটা ক্যান্সারের সমস্যা কিনা আচ্ছা তো সেক্ষেত্রে প্রেডিকশন বা রোগ ডায়াগনোসিস করাও একটু সমস্যা হয়ে যায় আর ক্যান্সার ছাড়া যে রোগগুলো সেটা অনেক ধরনের হতে পারে যেমন রুগীরা এসেই বলে যে আমার পায়েস হয়েছে মানে রুগীদের মলদারের রোগ নিয়ে রুগীরাই আমাদের থেকে এখন বেশি জানে অনেকেই হ্যাঁ অনেকেই জানে কিন্তু মলদারের বিভিন্ন সমস্যার মধ্যে যেমন পাইলস যেটাকে বলা হয় বাংলায় অর্শ বা গেজ বা অ্যানাল ফিশার বা ফিস্টুলা বা ভগন্দর পাইনোডিডাল নিডাল সাইনাস পশ্চার দেশে এক ধরনের রোগ এটা তারপরে মলদারের মুখে পলিপ হতে পারে অ্যানালের রিজনে যেটা অনেক ফাঙ্গাল ইনফেকশান হতে পারে ইনফেকশান জাতীয় রোগ হতে পারে ফোড়া হতে পারে যেটাকে আমরা অ্যাপসেস বলি যেটা ফেটে গিয়ে ফিস্টুলায় পরিণত হয় এবং আরও অনেক ধরনের রোগ এখানে হতে পারে যেমন অ্যানাল ওয়ার্ডস ভাইরাস জনিত রোগ ফাঙ্গাসের মতো এরকম বিভিন্ন রোগ হতে পারে মলদারি আচ্ছা সবচেয়ে কমনলি কোন অসুবিধা আপনি দেখে থাকেন আপনার ক্লিনিকে বা প্র্যাকটিসে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বেশি রোগ যেটা দেখা যায় সেটা কমনলি রুগীরা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে যে পাইলস ফিশার এবং ফিস্টুলা নিয়ে সবচেয়ে বেশি আসে পাইলোনিডাল সাইনাস নিয়ে রুগীরা আসে কিন্তু সেটার সংখ্যা অনেক কম এবং ভাইরাল ইনফেকশন দেখা যায় অ্যানাল ওয়ার্স এগুলো আসে না যে তা না কিন্তু পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে রুগীরা বেশি আসে আগে মনে করা হতো যে পাইলস রোগটা অনেক বৃদ্ধ বয়সে হয় বা এটা দেখা যায় যে অনেক বয়স হয়ে গেল তখন খাদ্যাভ্যাস চেঞ্জ বা কনস্টিপেশন বয়সজনিত কিন্তু এখন আসলে কোনো কিছুই আর বয়সের উপর নির্ভর করছে না ইভেন ক্যান্সারও না আচ্ছা যে একটা নির্দিষ্ট বয়স হলেই আমার ক্যান্সার হবে বা পঞ্চাশের পরে ক্যান্সার হবে এরকম কিন্তু এখন আর হচ্ছে না তো মলদারে যে কোনো রোগী যে কোনো বয়সেই এখন আসতে পারে যেমন কালকে আমার চেম্বারেই একটা রুগী এসেছিল যার বয়স হচ্ছে তেরো বছর বয়স তার অ্যানাল ফিশার নিয়ে এসেছিল হ্যাঁ কিন্তু সেজন্য বয়স নেবেন তবে সবচেয়ে যেটা বলা হয়ে থাকে যে পাইলস সাধারণত বৃদ্ধ বয়সে হয়ে থাকে এবং প্রেগনেন্সি পিরিয়ডে মা যখন প্রেগনেন্ট হয় যখন ফুল টার্ম প্রেগনেন্সি বা সাত মাস বা আট মাস হয় তখন যাদের পাইলস থাকে না তাদেরও পাইলসের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ আর ফিশার ফিস্টুলা এগুলো যে কোনো বয়সে হতে পারে তবে সাধারণত ইয়াং বয়স থেকে শুরু করে এটা আসলে খাদ্যাভ্যাসের উপর কিছুটা নির্ভর করে বা তার লাইফস্টাইল কেমন হচ্ছে সে কোন টাইপের জব করছে এবং তার পরিবারে কোন ইতিহাস আছে কিনা এগুলো অনেক কিছুর উপর এখন নির্ভর করছে বয়সটা